ভাঙি পেলো হল মসজিদ পানি যোগান আসনি। একাংশ অবৈধ বেদখলকারী কতদিনে সরকারে দিছিল সা সুবিধা। দৃশ্য গোয়ালপাড়া জেলার লক্ষীপুর বনাঞ্চলিক কার্যালয়ের অন্তর্গত বান্দরমাথা সংরক্ষিত বনাঞ্চলের ইয়াত গড়ি উঠিছিল এখন বৃহৎ গাঁও। 118 হেক্টর সংরক্ষিত বনাঞ্চলখনের 55 হেক্টর ভূমিত 450টা পরিয়ালে অবৈধভাবে দীর্ঘদিনের পরাই বসবাস করে আসছিল। কিছুদিন পূর্বে বন বিভাগে অবৈধভাবে বসবাস করা লোকসকলক উচ্ছেদের জাননী জারি করেছিল। উচ্ছেদের জাননী পাই প্রায়সমূহ পরিয়ালে সেই স্থান স্বইচ্ছাৰে ত্যাগ করেছিল। মঙ্গলবারে বন বিভাগে প্রশাসনের সহযোগত সেই স্থানত উপস্থিত হয়ে অবশিষ্ট পরিয়ালসমূহের ঘর দুয়ার উচ্ছেদ করে। সোনাপুরের পিছত এইবার এনে ধরনের গোয়ালপাড়াত পরিল প্রশাসনের বুলডোজার। বান্দরমাথা সংরক্ষিত বনাঞ্চলত উচ্ছেদ হল 450টা পরিয়াল। 15 এক্সকেভেটরে বেদখল মুক্ত হল 55 হেক্টর বনভূমি। হাতী মানুষের সংঘাত রুদ্ধর বাবেই বন বিভাগে এই পদক্ষেপ গ্রহণ করা বলে উল্লেখ করে গোয়ালপাড়ার DFO তেজস মরিস্বামী। ই আমার বান্দরমাথা রিজার্ভ ফরেস্ট। রিজার্ভ ফরেস্ট ভিতর তো মানে ইলিগাল সেটেলমেন্ট তো হব নয়, হিউম্যান ফ্রেন্ড কনফ্লিক্ট বেশি হয়ে আসে। এই কারণে মানে এই চাই মানে হাইকোর্টও অল্প মানে এটা নির্দেশ দিছে কি মানে এজ পার আসাম ফরেস্ট রেগুলেশন যানে দায়িত্ব আছে এভিকশন করা দায়িত্ব, এটা ইমিডিয়েটলি করব। এই কারণে আমি এটি আজি এভিকশন করে আসো। ইফালে সংরক্ষিত বনাঞ্চলের ভূমিত গড়ি উঠা গাঁওখনত দিয়া হয়েছিল সরকারি সা সুবিধা। জল জীবন মিশনের অভিলাষী খোয়া পানি আসনি, বিদ্যুৎ সংযোগ, বিদ্যালয় আদি কি নাছিল গাঁওখনত। গড়ি উঠিছিল মসজিদ, ঈদগাহ আদি ধর্মীয় অনুষ্ঠানও। বেদখলকারিয়ে দিছিল মাটির খাজনাও, পিছে উচ্ছেদ হল সকলো। খাজনা রসিদ আছে, আপনার চিটা আছে, আকো যারপর আমি মাটিখিনি কিনি লৈছো তার দলিলও আছে, কিন্তু মাটিটো কি মেডি বাট্টা হওয়া নাই। এটি ওয়াটার সাপ্লাই ঘর আছে, স্কুল আছে, অঙ্গনবাদীর ঘর আছে, বিদ্যুৎ আছে, সব সা সুবিধাই দিছে সরকারে। পিছে কার চত্র সাহেব ইমান দিনে ইয়াত বসবাস করেছিল অবৈধ বেদখলকারীয়ে? বনাঞ্চলের ভূমিত গড়ি উঠা গাঁওখনত কেউ দিয়া হয়েছিল সরকারি সা সুবিধা? কতদিনে সরকারি সা সুবিধা প্রদান করে বেদখলকারীকে উৎসাহিত করা নাছিল নে সরকারে? ভিডিও জার্নেলিস্ট সঞ্জীব দাসর সহযোগত লক্ষীপুরের পর জহরুল ইসলামের সঙ্গে গোয়ালপাড়ার পর রশিদুল হুসেইনের রিপোর্ট, এনকেটিভি প্লাস।